আঙ্কাল ওয়ার্নানের অর্ধেক গোঁপ উড়ে যাওয়ায় তাকে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল, তাই কেউ তাকে কোনো প্রশ্ন করার সাহস করল না। সবাই গিয়ে গাড়িতে বসলো। ডাডলি পেছনে বসে ফুসছিল, কারণ সে তার টেলিভিশন, ভিডিও আর কম্পিউটার সাথে নেওয়ার জন্য প্যাক করেছিল। আঙ্কাল ওয়ার্নান তার মাথার চারদিকে চেপে তাকে জোর করে উঠিয়ে দেন। গাড়ি চলছে তো চলছেই, অ্যান্ট পিটুনিয়ারও সাহস হলো না প্রশ্ন করে গাড়ি কোথায় যাচ্ছে। আঙ্কাল ওয়ার্নান একটু পরপরই ডান দিকে বাম দিকে কঠিন মোড় নিয়ে গাড়িটি চালাতে লাগলেন। খাওয়া দাওয়ার জন্যও গাড়ি থামলো না। সন্ধ্যা হতেই ডাডলির বিলাপ শোনা যেতে লাগলো। তার জীবনে কোনো দিন এত খারাপ যায়নি। সে খুবই ক্ষুধার্ত। সে টেলিভিশনের 5টা প্রোগ্রাম মিস করেছে যা সে দেখতে চেয়েছিল। তাকে এত খেসারত দিতে হবে জানলে সে গাড়িতেই উঠত না। অবশেষে আঙ্কাল ওয়ার্নান এক শহরথলিতে এসে একটা হোটেলের সামনে তার গাড়ি থামালেন। একটা ঘরে দুটো নোংরা বিছানায় হ্যারি আর ডাডলিকে থাকতে হলো। ডাডলি বিছানায় পড়েই নাক ডাকা শুরু করলো। হ্যারির চোখে কোনো ঘুম নেই। হ্যারি জানালার পাশে দাঁড়িয়ে চলন্ত গাড়িগুলোর আলোর দিকে তাকিয়ে রইল। পরদিন সকালের নাস্তায় তারা খেলো বাসি কর্নফ্লেক্স ও টোস্টের সাথে টিনের টমেটো। নাস্তা খাবার পরই হোটেলের মালিক তাদের টেবিলে এলেন। তিনি বললেন, এক্সকিউজ মি, আপনাদের মধ্যে হ্যারি পটার কে? তার নামে ফ্রন্ট ডেস্কে 100 চিঠি এসেছে। হোটেলের মালিক ভদ্রমহিলা একটা চিঠি তাদের সামনে তুলে ধরলেন, সবুজ কালিতে লেখা, মিস্টার এইচ পটার, কক্ষ নম্বর 17, রেভিনিউ হোটেল, কর্কওয়ার্থ। চিঠিটা নেওয়ার জন্য হ্যারি হাত বাড়ালো। হ্যারির হাতটি আঙ্কাল ওয়ার্নান সরিয়ে দিলেন। হোটেলের মালিক ভদ্রমহিলা বিস্মিত হলেন। আঙ্কাল ওয়ার্নান উঠে দাঁড়িয়ে ভদ্রমহিলাকে বললেন, চলুন আমি চিঠিগুলো নেব। কয়েক ঘন্টা গাড়ি চলার পর আন্ট পিটুনিয়া ভয়ে ভয়ে বললেন, ঘরে ফিরে গেলে কি ভালো হতো না? কিন্তু আঙ্কাল ওয়ার্নান তার কথায় কান দিলেন না। তিনি যে ঠিক কি চাইছেন তা অন্য কেউ জানে না। তিনি গাড়ি চালিয়ে একটি গভীর বনে প্রবেশ করলেন। গাড়ি থেকে নামলেন, চারদিকে তাকালেন, মাথা নাড়ালেন, আবার গাড়িতে উঠে স্টার্ট দিলেন। এরকম ঘটনা আরও একাধিকবার ঘটলো। ডাডলি বলে উঠল, আবার কি মাথা খারাপ হয়েছে? সমুদ্র উপকূলের কাছে এসে আঙ্কাল ওয়ার্নান গাড়ি পার্ক করলেন। সবাইকে গাড়ির ভিতরে বসিয়ে রেখে কোথায় যেন গেলেন। বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। গাড়ির ছাদেও বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। ডাডলি তার মাকে বলল, আজ সোমবার, আজ রাতে টিভিতে দ্য গ্রেট হ্যামবেটেসি আছে। আমি যদি টিভি আছে এমন স্থানে থাকতে পারতাম। সোমবার হ্যারিকে কষ্ট করে মনে করতে হয় না। আজকে কি বার, কোন দিন সোমবার তা জানার জন্য ডাডলির ওপর নির্ভর করা যায়, কারণ সোমবারের প্রিয় টিভি এই প্রোগ্রামের জন্য দিন গুনতে থাকে সে। আগামীকাল মঙ্গলবার, আগামীকাল হ্যারির 11 জন্মদিন। অবশ্য এ বাড়িতে হ্যারির জন্মদিনের কোনো গুরুত্ব নেই। গত জন্মদিনে সে ডাজলি পরিবার থেকে পেয়েছিল একটি ছোট হ্যাঙ্গার এবং আঙ্কাল ওয়ার্নানের এক জোড়া পুরানো মোজা। প্রতিদিনই তো বয়স 11 থাকে না। আঙ্কাল ওয়ার্নান ফিরে এলেন, মুখে ঈষৎ হাসি, হাতে লম্বা ও সরু একটা প্যাকেট। কি কিনেছো? আন্ট পিটুনিয়া জানতে চাইলেন। তিনি এ প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, চমৎকার একটা জায়গা পেয়েছি, সবাই গাড়ি থেকে নামো। গাড়ির বাইরে খুব ঠান্ডা। আঙ্কাল ওয়ার্নান যে জায়গাটা দেখালেন সেটা একটি শিলাময় ছোট্ট দ্বীপ। এর মাঝখানে পুরানো একটি বাড়ি। এ বাড়িতে কোনো টেলিভিশন নেই তা হলফ করেই বলা যায়। আঙ্কাল ওয়ার্নান বললেন, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ রাতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। দ্বীপটিতে যাওয়ার জন্য এই লোকটি আমাদেরকে নৌকায় হাত দিয়েছেন। ফোকলা মুখের এক বুড়ো আঙুল দিয়ে একটি নৌকা দেখিয়ে তাদের সেদিকে নিয়ে গেলেন। তার মুখে কপট হাসি। আমার কাছে এখন কিছু খাবার আছে, সবাই নৌকায় ওঠো, আঙ্কাল ওয়ার্নানের নির্দেশ। নৌকাতে হিমেল হাওয়া, সাথে বৃষ্টি, সবাই ঠান্ডাই অস্থির। মনে হলো কয়েক ঘন্টা যাবার পর তারা দ্বীপে পৌঁছালো। আঙ্কাল ওয়ার্নান তাদেরকে একটি ভাড়া বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির ভিতরটা ছিল আরও ভয়ঙ্কর। ঘরের ভেতর সামুদ্রিক আগাছার গন্ধ,
ফায়ার প্লেস স্যাঁতস্যাঁতে, কাঠের দেওয়ালের ফাঁক দিয়ে সমুদ্রের বাতাসের শোষ শব্দ, বাড়িতে মাত্র দুটি কক্ষ। আঙ্কাল ওয়ার্নানের খাবার ভান্ডারে যা ছিল তা হলো মাত্র এক প্যাকেট মচমচে বিস্কুট ও একটি হলি কলা। তিনি ফায়ার প্লেসে আগুন জ্বালাবার চেষ্টা করলেন, কিন্তু সেখানে কোনো কাঠ নেই, একেবারেই খালি। আঙ্কাল ওয়ার্নান আনন্দের সাথে মন্তব্য করলেন, যাক এখানে কোনো চিঠি আসবে না। তিনি নিশ্চিত যে এই ঝড়ের রাতে কেউ তাদের কাছে আসতে পারবে না। রাত নামলে আবহাওয়ার পূর্বাভাস মোতাবেক ঝড় শুরু হলো। সমুদ্রের তরঙ্গ দেওয়ালে ছিটকে পড়ছে, বাইরের ঝোড়ো বাতাস জরাজীর্ণ ও নোংরা জানালায় আঘাত করছে। আন্ট পিটুনিয়া একটি পোকায় কাটা সোফার ওপর কম্বল বিছিয়ে ডাডলির শোয়ার ব্যবস্থা করলেন। আঙ্কাল ওয়ার্নান ও আন্ট পিটুনিয়া পাশের কক্ষে চলে গেলেন। হ্যারি মেজের ওপর একটি ছেঁড়া কম্বল বিছিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে ঝড়ের বেগও বাড়তে লাগলো। হ্যারি ঘুমোতে পারল না, একটু আরাম পাওয়ার জন্য এপিট ওপিট করছে, পেট খিদায় চোঁচো করছে। অপরদিকে ডাডলি নিশ্চিন্তে নাক ডাকছে, তার হাত ঘড়ির আলো একটু পরপর ঠিকরে পড়ছে। অন্ধকারে ঘড়ির আলো থেকে হ্যারি বুঝতে পারল আর 10 মিনিটের ভেতর তার বয়স 11 পূর্ণ হবে। ডাডলি ভাবছিল পত্রলেখক এখন কোথায়। 5 মিনিট পর হ্যারি বাইরে যেন কিসের আওয়াজ শুনল, তার ভয় হচ্ছিল। ছাদ মাথার উপর ভেঙে পড়বে না তো? ছাদ ভেঙে পড়লে সে অবশ্য আরও বেশি উষ্ণতা উপভোগ করতে পারত। আর 4 মিনিট বাকি, হয়তোবা প্রিভেট ড্রাইভে এত চিঠি আসবে যে সারা বাড়ি চিঠিতে ভরে যাবে। সেখান থেকে যেভাবেই হোক অন্তত একটি চিঠি চুরি করতে হবে। 3 মিনিট বাকি, সমুদ্রের ঢেউ কি এ বাড়ির ওপর আছড়ে পড়ছে? এখনও 2 মিনিট বাকি, অদ্ভুত শব্দ, সাগরের শিলাখণ্ড টুকরো টুকরো হয়ে সাগরে মিলিয়ে যাচ্ছে। আর 1 মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 নয়, বিরক্ত করার জন্য হলেও ডাডলিকে ডাকবে কি? 3, 2, 1, বুম বুম, হঠাৎ বিকট আওয়াজ, গোটা দ্বীপটা কেঁপে উঠল। হ্যারির দরজায় কে যেন খুব জোরে কড়া নাড়ছে, কে যেন ভেতরে আসতে চায়।